আসসালামু আলাইকুম। অনেকেই আছে এই সমস্যাটা ফেস করতেছেন বা এখনো সমস্যাটা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার এক্সভিআরটি অনলাইন হচ্ছে না বা ডিএইচসিপি অন করার পরেও আপনার অনলাইন হচ্ছে না। সেটা কিভাবে আপনার সমস্যাটা সলভ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করব। চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে মেনুতে ঢোকার পর নেটওয়ার্ক অপশনে ঢুকতে হবে। এখানে কিন্তু নেটওয়ার্ক দুইটা দেখা যাচ্ছে, একটা ইনফো একটা সেটিংস নেটওয়ার্ক। সো ফাদাম আমরা সেটিং নেটওয়ার্কে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইপি দেওয়া আছে। সো এখানে আইপি টেস্ট ক্লিক করলে কিন্তু কোনো মানে কোনো লিংক দেখাচ্ছে না। পিটিপিতে গিয়ে দেখলাম এখানে অফলাইন দেখাচ্ছে। সো ডিএইচসিপি করার পর কিন্তু অনেক সময় অনলাইন হয়ে যায়। সো আমরা দেখব ডিএইচসিপি করার পরেও অনলাইন হয় কি না। সো এখানে কিন্তু একটা আইপি অলরেডি একটা থাকে, আমরা জাস্ট ডিএইচসিপিটা অন করব। অন করার পর এখানে আমরা করে দেবো অ্যাপ্লাই অ্যান্ড সেফ, বের হয়ে গেলো। দেন আবার আমাদের ঢুকতে হবে নেটওয়ার্কে। নেটওয়ার্কে দেখার পর দেখতে পাচ্ছেন এখানে ডিএইচসিপি দেখা যাচ্ছে, কিন্তু এখানে আইপি কিন্তু আগে যেরকম ছিল সেম ওইরকম কিন্তু এখনও আছে। এখানে একটা বিষয়, আপনারা যদি টেন্ডা রাউটার ইউজ করেন বা টিপি লিঙ্ক রাউটার ইউজ করেন তাহলে এক একটা রাউটারে এক একটা লগ ইন আইপি এক এক রকম হয়ে থাকে। ডিএইচসিপিতে বেশিরভাগ টাইমে এই সমস্যাটা হয়ে থাকে। আপনি যদি এটা দেখে এরকমভাবে যদি ডিভাইসটা সেট আপ করেন তাহলে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো এখানে আপনারা যদি দেখেন রাউটারের লগ ইন পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করেন, রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করেন, একটা আইপি দিয়ে কিন্তু ঢুকতে হয়। তো 192.168.0.1 বা এরকম দিয়ে ঢুকতে হয়। সো আমাদের লগ ইন আইপি একটা এমআই রাউটার, যে কারণে এটা 31, ঠিক আছে, 192.168.31.1 দিয়ে আমরা লগ ইন আইপিতে ঢুকি, মানে আমরা রাউটারে ঢুকি। সো আমরা এই আইপিটা ম্যাচিং রেখে লাস্টের দিকে কিন্তু 108 দিয়ে আছে এটাই থাকবে, 1 দেওয়া যাবে না, এরকম করে সেট আপ করতে হবে, ঠিক আছে। যদি আপনার আইপিটা যদি অন্যরকম হয় লগ ইন আইপি তাহলে অন্য আইপিটা এখানে বসাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসে 192.168.30 দেন মার্ক সব ঠিক থাকবে। এরপর এইভাবে কিন্তু আপনারা বসাবেন। দেন বসানোর পর আপনি এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর টেস্ট করে দেখবেন, দেখতে পাচ্ছেন এখানে লিংক কিন্তু অলরেডি পেয়ে গেছে, তার মানে আমাদের ডিভিআরটি কিন্তু অনলাইন হয়ে গেল, ঠিক আছে। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লিংক কিন্তু পাইছে, ইন্টারনেট কানেকশন কিন্তু পেয়ে গেল। সো এটা যদি আমরা যদি জিরো দিয়ে থাকি, এখন আমাদের রাউটার লগ ইন আইপি কিন্তু 31, তো আমরা যদি জিরো দিয়ে যদি অ্যাপ্লাই করে বা টেস্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আসবে না। তো ফার্স্টে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার লগ ইন আইপি, রাউটারের লগ ইন আইপিটা 192.168.0. বাকি ওয়ানটা অন্য কিছু দিতে হবে, ওয়ান দেওয়া চলবে না, ঠিক আছে, 108, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তো এইভাবে কিন্তু লগ ইন আইপিটা শুরুতে এইভাবে দেবেন, দেওয়ার পর অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই দেওয়ার পর সেভ ক্লিক করবেন, দেন বের হয়ে যাবে। দেন আবার দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, নেটওয়ার্কে ঢুকলাম, এখানে দেখে আমি টেস্টে ক্লিক করলাম, দেন আইপি পাচ্ছে, দেন ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন পিটুপি দিয়ে দেখতে পাচ্ছেন ডিভিআরটি অনলাইন হয়ে গেল। সো এটা ফলো করলে আশা করি আপনার সমস্যাটা ফিক্স হবে। সো এখানে কিন্তু লাস্টের দিকে দেখেন 108 দেওয়া আছে, 108, এটাকে আমরা করে দিব, ঠিক আছে, 200-র উপরে যখন আপনি সংখ্যা দিবেন, 200 থেকে 255-এর মধ্যে যখন একটা আপনি সংখ্যা দিয়ে দিবেন, তো আমরা 210 দিলাম, দেওয়ার পর এখানে দিলাম অ্যাপ্লাই অ্যান্ড সেভ। এটা করার পর আশা করি আপনার ইন্টারনেট যে প্রবলেম, বারবার যে অফলাইন হয়ে যায় বা ডিএইচসিপিতে ইন্টারনেট কানেকশন পায় না, এটার সমাধানটি আপনি পেয়ে যাবেন। এটাতে কিন্তু 90% কাজ করার সম্ভাবনা রয়েছে। যদি এটাতে যদি না হয় তাহলে আপনার ডিভিআরটি ফরগেট করে আবার ট্রাই করবেন, তারপরও যদি না হয় তাহলে আপনার ডিভিআরের কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে। সো কীভাবে ফরগেট করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেন মেনুতে ঢুকবেন, মেনুতে ঢোকার পর সিস্টেমে ঢুকবেন, সিস্টেমে ঢোকার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটা অপশন আছে, ডিফল্ট ঢুকবেন। দেন এখান থেকে আপনার ঠিক মার্কটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডিফল্ট একটা অপশন আছে, ফ্যাক্টরিতে ডিফল্ট ক্লিক করার পর অ্যাপ্লাই দিয়ে দিবেন, দেখতে পারবেন আপনার ডিভিআরটি ডিফল্ট হয়ে গেছে। সো পুনরায় নতুনভাবে সেট আপ করবেন। আর ভিডিওতে বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজ তো আছেই। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।